লেবার সাপ্লার এক যুবককে চাকু মেরে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদা রেল স্টেশন চত্বরে। আক্রান্ত লেবার সাপ্লায়ারের নাম মমতাজ শেখ, বয়স 32, বাড়ি রতুয়া থানার শামসি গোবিন্দপাড়া এলাকায়। তার অভিযোগ, 17 জন শ্রমিককে ট্রেনে চাপাতে মালদা রেল স্টেশনে এসেছিলেন তিনি। ছিনতাইয়ের ঘটনার 5 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত বিকাশ হরিজনকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। পলাতক আরেক অভিযুক্ত যুগল হরিদাসের খোঁজে চলছে তল্লাশি। বুধবার ভোরে মালদা রেল স্টেশন এলাকায় টাকা ছিনতাইয়ের পর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় 2 জন দুষ্কৃতী। সাদা পোশাকের পুলিশ অফিসার আনোয়ারুল হকের নেতৃত্বে শুরু হয় তল্লাশি। ঘটনার 5 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। পশ্চিমবঙ্গে গরিব মানুষের টাকা চুরি করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা মহিলা মোর্চা। বুধবার বিকেলে বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল, ভারতীয় জনতা মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতপা মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় ইংরেজবাজার থানার সামনে। দলীয় ঝান্ডা এবং ব্যানার নিয়ে দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতাকর্মীরা। বিতর্ক উস্কে দিয়ে সম্পূর্ণ হলো রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন। রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা পঞ্চায়েতের কাহালা হাইস্কুল মাঠে বড় ধরনের কর্মী সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। দূর দূরান্ত থেকে আগত কর্মীদের দুপুরের খাবার ব্যবস্থা ছিল, তবে এই কর্মী সম্মেলনে ডাক পাননি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক এবং রতুয়ার শাসক দলের বিধায়ক সমর মুখোপাধ্যায়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সেলের জেলা সভাপতি মোশাররফ হোসেন জানান, ব্লক সম্মেলনে কারা অতিথি থাকবেন সেটা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল ব্লক সভাপতিকে। তবে মাদারের ব্লক সভাপতি কিংবা এমএলএ কেন এদিনের সম্মেলনে আসেননি এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এদিনের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা কমিটির মিটিং ডেকেছিলেন সভানেত্রী মৌসুম নূর। রতুয়া 1 ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফে কাহালা হাই স্কুলে আমাদের ব্লক সম্মেলন হলো। এই সম্মেলনে রতুয়ার 10টি অঞ্চল থেকে 5000 মানুষ এসেছিলেন, তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম এবং আমাদের লক্ষ্য হলো 2021 নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু ভোট ব্যাংকে যখন ভারতীয় স্টেট ব্যাংকের সিএসপি নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করার দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু সংখ্যক গ্রাহক বা উপভোক্তা, ঠিক তখনই ওই সিএসপিটিকে বর্তমান স্থানে বহাল রাখার দাবি তুললেন স্থানীয় বাসিন্দা সহ ছোট ব্যবসায়ীরা। এমনকি ওই সিএসপির বর্তমান স্থানে বহাল রাখতে প্রয়োজনে আন্দোলনেও নামার কথা জানিয়েছেন তারা। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বারোদুয়ারি স্টেট ব্যাংকের জালালপুর সিএসপির ঘটনা। আমাদের সিএসপি যেন এখানে থাকুক, ওদের প্রয়োজন হলে ওরা ওখানে খুলবে, আমরা এখান থেকে যেতে দেবো না। এখানে যেটা আমরা ব্যবস্থা নেবো, আন্দোলন করবো, আন্দোলন চালাবো আমরা যদি আমাদের ক্ষতি। হরিশ্চন্দ্রপুরে মহিলা তৃণমূলের কর্মী সভা। আসন্ন 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত দৌলতনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। এদিনের ওই কর্মী সভা উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালী ঘোষ সরকার, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মমতাজ বেগম, মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া, দৌলতপুর পঞ্চায়েতের প্রধান তাফাজ্জুল হক প্রমুখ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মালদা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালী ঘোষ সরকার। প্রচার করতে হবে যে মমতা ব্যানার্জি আপনাদের জন্য, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করছে, অন্য কারো কথা ভাবতে হবে না, খালি মমতা ব্যানার্জি ভুগতে হবে। উনি যেভাবে কাজ করেছেন পশ্চিমবাংলার মধ্যে এই এই সময়ের মধ্যে, সেটা কিন্তু কেউ এতদিন করতে পারেনি। 80খানা প্রকল্প এখানে আছে, মানে যেভাবেই হোক ঘুরিয়ে ফিরিয়ে মানুষ কিন্তু সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক জনবিরোধী নীতি তুলে ধরে তীব্র সমালোচনা করেন তিনি। অন্যদিকে বর্তমানে পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীশ ধনকরের ভূমিকা তুলে ধরে তীব্র কটাক্ষ করেন মহিলা সভানেত্রী। তিনি বলেন, ধনকরবাবু রাজ্যের রাজ্যপাল হওয়া সত্ত্বেও বিজেপি দলের একজন ক্যাডারের ভূমিকা পালন করছেন তিনি। 40 টাকা করে হয়ে যাবে, যদি পেট্রোলের দাম 40 টাকা হতো তাহলে কিন্তু আমাদেরকে 45 টাকা করে আলু কিনে খেতে হতো না, আমাদেরকে সবজি 70 টাকা 80 টাকা করে খেতে হতো না। আমরা কিন্তু অন্য দেশে বাস করি না, ভারতবর্ষে বাস করি। যখন
প্রধানমন্ত্রী শপথ নিয়েছিল, প্রধানমন্ত্রী যখন ভোট করেছিল বলেছিল সবকিছুর দাম কমে যাবে, মানুষ খুব সুখে থাকবে, একেবারেই ভাওতা বলেছিল। পেট্রোল ডিজেলের দাম বাড়লে সবকিছু জিনিসপত্রের দাম বাড়ে, মানে এই কিছুদিনে আপনারা ভাবতে পারবেন না আমরা কত টাকার চাল ডাল খেয়েছিলাম, আর এই প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা কত টাকার খাচ্ছি। এই সাধারণ বুদ্ধিগুলো যেই করেন না কেন, বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, তাদের মাথায় এটা ঢোকান যে প্রথম তো আগে ঘরটা রে ভাই, হাঁড়িটা, যদি হাঁড়িটাই ঠিক না থাকে, বেঁচেই না থাকি, তাহলে কি হবে। দেখুন, তার মানে ধনকর বাবুর প্রথম কথাটা বলি যে উনি কালকে মালদা টাউন স্টেশনে এসে যে বিবৃতি দিয়েছেন, প্রথমত উনি একটা পার্টির মিটিংয়ে এসেছিলেন, ওনার আশেপাশে নোটিশ করুন সমস্ত বিজেপির লিডাররা ছিল এবং তাদেরকে নিয়ে পরিবেষ্টিত হয়ে তার সেলুনে বসে সেখানে পার্টির হুইপ দিয়ে গেছেন উনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা আমাদের দল বলে যে তিনি একটা বিজেপির প্রচারক হয়ে গেছেন, এটা একদম খুব সত্যি কথা, কালকে আমরা প্রমাণ পেয়েছি আমি মালদাই থেকে আমি নিজে চোখে দেখে। দ্বিতীয়ত হচ্ছে উনি যেটা বলছেন 12,000 টাকা করে পাচ্ছেন, একেবারেই মিথ্যে কথা বলছেন, সেটা মনে হয় উত্তরপ্রদেশ বা এগুলোকে দেখলেই বোঝা যাবে যে সেখানেই কিন্তু কৃষক মরেছে বেশি, কৃষকদের আন্দোলনটা সেখানে বেশি। এবং পশ্চিমবাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মানে যবে থেকে আছেন তবে থেকে কিন্তু শুধু কৃষক নয়, সাংস্কৃতিক জগৎ নিবেদন করছে। জাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, ফ্লেক্সি স্ট্রং মতলব হামেশা কে লিয়ে স্ট্রং। মেসার্স রাজি স্ক্যান সেন্টার, স্থান বারুতুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। দেশ কে নব নির্মাণ মে হামারা ভি যোগদান। অঙ্কিত টিএমটি কা ওয়াদা, লোহে কি উম্র জাদা।